1D তে কনফার্ম করি তাহলে হবে কোয়ান্টাম ওয়েলস যদি 2D করি কোয়ান্টাম ওয়েলস আর 3D কনফার্ম করলাম গভট এগুলো করলে কি হচ্ছে মানে আমি ইলেকট্রনস গুলোকে এলাউ করছি না টু মুভ ডিফারেন্ট ডিরেকশন তাতে কি সমস্যাটা সমস্যাটা হচ্ছে কি ডেনসিটি অফ স্টেটটা চেঞ্জ এই ডেনসিটি অফ স্টেটস কি সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার যখন না কোনো কন্ডাক্টিভিটি হবে কিংবা কোনো একটা ম্যাগনেটিক মেজার হবে এই ডেনসিটি অফ স্টেটটা চেঞ্জ নেক্সট মেটালস এর কিন্তু কোনো ব্যান্ড গ্যাপ নেই দেখো ব্যান্ড গ্যাপ কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা বাল্কের ব্যান্ড গ্যাপ যেই আমি ন্যানো পার্টিকেল করছি ব্যান্ড গ্যাপটা বেড়ে যাবে কিভাবে বাড়ছে আমরা ফর্মুলা দেখা নেক্সট সো ইফ ইউ ডিক্রিজ দ্য ন্যানো পার্টিকেল সো দিস ইজ দ্য ফর্মুলা ফর্মুলাটা সিম্পলি দেখো সেকেন্ড টার্মটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পার্টিকেলের বক্সের মতো ইফ ইউ কনফাইন একটা পার্টিকেল কিন্তু আর রেঞ্জের মধ্যে সাইজে করে রাখো তাহলে তার কনফাইনমেন্ট এনার্জি কত হবে প্রপোর্শনাল টু 1 / r কিভাবে ডিসক্রিট এনার্জি লেভেলস ক্লাস্টার অ্যাটমস অ্যাটমস হয়ে গেলে কিন্তু সিঙ্গেল পার্টিকেল এনার্জি যখন মেনি অ্যাটমস নিয়ে আসছি তখনই ব্যান্ডের সূচনা হচ্ছে এন্ড দেন উই ক্রিয়েট দিস ব্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড এন্ড তাদের মধ্যে যে ব্যান্ড গ্যাপের চেঞ্জটা হবে সেটা ন্যানো পার্টিকেল চেঞ্জ নেক্সট এটা আরেকটা জিনিস ব্লু শিফট মানে এনার্জি গ্যাপটা কিরকম ভাবে হবে তার উপর ডিপেন্ড করছে ব্লু মানে হচ্ছে কি ওয়েভলেন্থটা চলে যাচ্ছে শর্টার হয়ে যাচ্ছে সেজন্য ব্লু রেড শিফট বললে ল্যাম্বডাটা লঙ্গার হয়ে যাচ্ছে ল্যাম্বডাটা দেওয়া মানে তখন ব্যান্ড গ্যাপটা কমে যাচ্ছে ব্যান্ড গ্যাপটা ওয়াইডেন হওয়া মানে ওইভাবে যাচ্ছে এইরকম নাম আর যেহেতু নোমেনক্লেচার নেক্সট এটা কোয়ান্টাম সাইজের জন্য যেভাবে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল রেজাল্ট এবং এক্সপেরিমেন্টাল ডাটার সঙ্গে মেলানো হয়েছে দেখতে পাচ্ছ সবসময় যে মিলবে তার কিছু মানে নেই কিন্তু কিছু তার ডিফারেন্ট ওই এক্সপেরিমেন্টাল ডাটার সঙ্গে মিলেছে ঠিক আছে নেক্সট এই যে ডেন্সিটি অফ স্টেটস এর কথা বলছিলাম সেটার একটা ফর্মাল ক্যালকুলেশন এটা তোমাদের আছে বইতে আমি দুবার একবার দেখিয়ে দিলাম নেক্সট পেজ নেক্সট স্লাইড এই ডেন্সিটি অফ স্টেট এর ওই যে 1 টি তে এটা 1 / স্কয়ার রুট ফর্মাল ক্যালকুলেশন আছে আমি আর বলছি না এটা আবার দেখছি নেক্সট পেজ এটা 2 হ্যারিসন ওনাকে দুবার উনি নোবেল প্রাইজ পান মিস করে গেছে দুবার প্রপোজ হয়েছে নো পাইনি মানে কার্বন ন্যানোটিউব সে নোবেল প্রাইজ পাইনি গ্রাফিনে কিন্তু হয়েছে আমরা জানি এটা একটা এইটা একটা সিমুলেশন দেখো আমি 10-10 কার্বন ন্যানোটিউব আমরা যেরকম কম্পিউটারে সিমুলেশন করি এরকম সিট করে রোল করা ওকে নেক্সট আমি এবার কিছুটা সার্জারিতে কিভাবে এরকম ইউজ করা হয় কোয়ান্টাম ডটটা দেখাচ্ছি নেক্সট এখানে একটা আয়রন অক্সাইড ন্যানো পার্টিকেল দিয়ে আমি লোকেট করছি ওই মাইস্টার কোথায় টিউমার হয়েছে অদ্ভুত ব্যাপার আল্ট্রাভায়োলেট লাইটে এই কোয়ান্টাম ডটটা কিন্তু জ্বলবে কালারটা সেই জ্বলা দেখে আমি রিজিয়নটা লোকেট করব তারপর কিন্তু আমি অপারেশন করব সো লুক এট দিস উই হ্যাভ টু ইনজেক্ট দ্যাট ওয়ান এন্ড দেন উই হ্যাভ টু নেক্সট হেলথ কেয়ার ডিটেকশন সেই কোয়ান্টাম ডটস দিয়ে এখন প্রায় এগুলো হচ্ছে আর্লি ডিটেকশন টিউমার ডিটেকশন এগুলো কিন্তু হয়ে গেছে এখন সো উই ক্যান অ্যাকুরেটলি জাস্ট